জয় বন্ধুরা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে তো বন্ধুরা গতকালকে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যেখানে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই পোস্টের নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো তো সেই প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেবো তো তোমরা যারা যারা কমেন্ট করেছো তারা প্রত্যেকে প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো পুরো ভিডিওটা ওয়াচ করো একদমই কোনো জায়গায় স্কিপ করবে না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে তো অনস্ক্রিন দেখতেই প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে সে করেছে দাদা আই এম বিগ ফ্যান অফ ইউর থ্যাংক ইউ ডাব্লিউ বিপির রেজাল্ট কবে দেবে তো এর রেজাল্ট নিয়ে যেহেতু অনেকটাই কমেন্ট এসেছে তো এই একটারই প্রশ্নের উত্তরে আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকে যারা যারা রেজাল্ট নিয়ে কমেন্ট করেছ তো দেখো আমাদের কাছে যে আপডেটটা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আপাতত কোনো আপডেট নেই তবে যদি তোমরা ফ্যাক্টের কথা জিজ্ঞাসা করো অর্থাৎ রেজাল্টের রেজাল্ট তোমাদের এই মার্চ মাসেই দেবে আর যদি মার্চ মাসে না প্রকাশিত করে বোর্ড তাহলে কিন্তু তোমাদের এখন রেজাল্ট প্রকাশিত হবে না একদম গিয়ে তোমাদের সেই আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তার আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে না কারণ যদি এখন তোমাদের মার্চ মাসে রেজাল্ট দিয়ে দেয় তাহলে এপ্রিল মাসে মাঠ হয়ে যাবে আর তোমাদের মার্চ মাসে যদি রেজাল্ট না দেয় এবং এপ্রিল কিংবা মে মাসে তোমাদের রেজাল্ট দেয় তারপরে কিন্তু জুন জুলাই মাসে মাঠ হয় না কারণ সে তখন কিন্তু বর্ষাকাল চলে বর্ষাকালে কোনোদিনও মাঠ হওয়া সম্ভব না তো তোমাদের এই মাসেই রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ডেট এখনও জানতে পারিনি জানতে পারলে অবশ্যই জানাবো আগে যে ডেটগুলো জানতে পেরেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো ফ্যাক্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই নিয়ে আমার একটা ভিডিও আছে অবশ্যই সেই ভিডিওটা দেখু তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে কেপিএসআই প্রিলিমিনারি এক্সামের জন্য সেফ স্কোর কত তো সেফ স্কোর তো এখন বলা সম্ভব না তো অবশ্যই এই নিয়ে একটা ভিডিও করব তোমাদের সাতাশে মার্চ প্রিলি পরীক্ষাটা হচ্ছে তো তোমাদের আগে কোশ্চেনটা অর্থাৎ তোমাদের এক্সামটা হোক তারপরে কোশ্চেন প্যাটার্ন কেমন কী হয়েছে তারপরেই জানা যাবে তো আশা করছি তুমি পড়াশোনা ভালো করেছো এবং ভালো একটা স্কোর করে আসবে তবেই তুমি কিন্তু পাস করতে পারবে এই নিয়ে অবশ্যই তোমাদেরকে একটা আমি ভিডিও দেবো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা কেমন আছো তুমি আর কলকাতা পুলিশের ভ্যাকান্সি কবে বার হবে হ্যাঁ আমি ভালো আছি আশা করছি তুমিও ভালো রয়েছো কলকাতা পুলিশের ভ্যাকান্সি নিয়ে তোমাদের সকলকে বলেছিলাম টুইট করতে আশা করছি অনেকেই তোমরা টুইট করনি কারণ কলকাতা পুলিশ দু থেকে শুনে আসছি প্রত্যেক দিন আপডেট শুনতে পাচ্ছি বাট বিজ্ঞপ্তি কিন্তু বার বার হচ্ছে না বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন নিউজ পোর্টালে দেখা যাচ্ছে বলছে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে কনস্টেবল পদে বাট বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে না তো আপাতত কোনো আপডেট নেই আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তারপরে নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লুবিভি মেন্সের জন্য এসটি টার্গেট কত রাখবো আমি তোমাকে অবশ্যই রিকমেন্ড করব তুমি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে টার্গেট রাখো জানি এর থেকে এসটির কাট অফ কম যাবে তাও বলবো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে টার্গেট রেখো কারণ যেটা তুমি টার্গেট রাখবে সেটা তো অ্যাচিভ করো মানে টাফ অনেকে অ্যাচিভ করতে পারে না আবার অনেকেই বেশি স্কোর ফে করে ফেলে তবে তোমাকে বলব পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে স্কোর রাখবে যাতে তোমাকে ইন্টারভিউয়ের জন্য তোমাকে মানে চিন্তা না করতে হয় একদম মেন্সে যাতে তোমার চাকরিটা কনফার্ম হয়ে যায় এটাই তোমাকে বলবো তো একদম মেন্স পরীক্ষায় পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে টার্গেট সকলকে বলছি তো এসটি বলে না ও জেনারেল কাস্ট যে কোনো কাস্ট হয়ে থাকো তুমি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে স্কোর করার চেষ্টা করবে প্রত্যেকে নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে দু হাজার উনিশ সালের কাস্টদের জয়নিং কবে হবে কনস্টেবলের তো অলরেডি ফিয়ার মেডিকেল আই থিঙ্ক শুরু হয়ে গেছে এই বিষয় নিয়ে আমার মনে হয় না বলাটা ঠিক হবে এটা বারণ রয়েছে তোমরা সকলের জন্য এই বিষয় নিয়ে আমি বলতে চাই না তো তোমরা জানো এই বিষয়টা তো বাদ দাও তো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ডব্লিউ রেজাল্টের বললাম একই ব্যাপার আরে ভাই আমি অস্থির হয়ে পড়েছি ডব্লিউ রেজাল্ট কবে দে অস্থির হওয়ার কিছুই নেই তোমাদের যে রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশ সালে বিজ্ঞপ্তি বের হয়েছিল এখনও পর্যন্ত এক্সাম হয়নি তো তাদের অবস্থাটা ভাবো রেজাল্ট আশা করি এই মাসেই দিয়ে দেবে না দিলে বললাম তোমাদেরকে ব্যাপারটা বললাম আর আরও বলেছে যে আরে তোরা একটু আওয়াজ এই বিষয় নিয়ে তোমাদের কলকাতা পুলিশের বিষয় নিয়ে তোমাদেরকে বললাম তো তোমরা তো কেউ টুইট করো তো আওয়াজ আমরা তুলছি বাট তোমরাই সাথ দিচ্ছ না তো কী করে হবে তো তারপরে দেখো দাদা প্রিলিমিনারি পরীক্ষা আর বললাম কনস্টেবল ইউ হ্যাঁ আরামসে আরামসে তোমার কনস্টেবল ইউ তোমার তিরিশ পয়েন্ট ফাইভ আরামসে তুমি কোয়ালিফাই করে যাবে চিন্তা নেই মেন্সের জন্য এবং মাঠের জন্য প্রস্তুতি নাও নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে সিআপিএফ এর রিকোমেন্ড কবে বারো হবে হ্যাঁ একটা রিকোমেন্ড বার হয়েছিল তোমার সকলেই যেন বয়স কত লাগবে আঠারো থেকে আই থিঙ্ক তোমার পঁচিশ বছর থাকে তোমার আর তোমার আর পি এফ এর পি এফের ভ্যাকান্সি রেলওয়ে গ্রুপটির এক্সাম না হলে তোমাদের আর পি এফের এর ভ্যাকান্সি বেরোবে না ফুল সাপোর্ট আছি আমি তোমার ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের সি আর পি এফের ভ্যাকান্সি আশা করছে আর একটা বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের তারপর দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে সি আর সেভেন জিজ্ঞাসা করেছে দাদা আমি এইচএস দিব এবার ডাব্লুবিপি ছাড়াও অন্য কোনো এক্সাম ভালো আছে কি হ্যাঁ অনেক এক্সাম আছে তো ভালোভাবে প্রস্তুতি নাও আগে ভালো করে এইচএসটা কোয়ালিফাই করো ভালো নম্বর নিয়ে এটাই বলবো তারপরে আমি জেনারেল উনত্রিশ পাস করবো হ্যাঁ আর আশা করছি তুমি কোয়ালিফাই করে যাবে মেন্সের জন্য অবশ্যই প্রস্তুতি নাও মাঠের জন্য প্রস্তুতি কিন্তু নাও তারপরে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে স্যার বলছি ওয়ার্ললেস অপারেটর রেজাল্ট কবে দেবে ওয়ার্লস অপারেটারের রেজাল্ট আশা করছি তোমাদের এপ্রিল মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া তোমাদের দু হাজার কমপ্লিট হয়ে যাবে ওয়ার্ল্লেস অপারেটরে তোমাদের আফগারির রেজাল্ট এক্সাইজ রেজাল্ট তোমাদের এই মাসের শেষে কিংবা এপ্রিল মাসের ফার্স্টেই প্রকাশিত হয়ে যাবে তোমাদের আফগাড়ির রেজাল্ট মিস্টার দাস ওয়ার্ললেস অপারেটর কাট আপ কাট আপ নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে অবশ্যই দেখে এসো ওয়ার্লস অপারেটার কাট আপ বলে দিয়েছি ডাব্লিউ বিপি এস আই কেপিএসআ আই দু হাজার বাইশে ভ্যাকান্সি বাড়বে কি হ্যাঁ তোমাদের ডাব্লুবিপি এস আই এবং ডাব্লিউ বিপি কনস্টেবলের বিজ্ঞপ্তি দু হাজার বাইশে হবে কিন্তু এখন না তোমাদের প্রায় শেষের দিকে বিজ্ঞপ্তিটা বাড়বে দু হাজার বাইশের শেষের দিকে শেষের দিকে বলতে মানে মিডিল হাফে মিডিল হাফের পর তোমাদের এই বিজ্ঞপ্তিটা কিন্তু বাড়বে কেপি কনস্টেবল নিয়ে বললাম তোমাদের কলকাতা পুলিশ বললাম বেঙ্গল পুলিশের ভ্যাকান্সি আসবে হ্যাঁ তোমাদের ভ্যাকান্সি দু হাজার বাইশ সালে আসবেই তারপরে দেখো দাদা আর কত কোশ্চেন করবো আজ ভাজ ম্যান থেকে কোশ্চেন করে যাচ্ছি বললাম তোমার অ্যান্সার নিয়েছি এই কোশ্চেন নিয়েছি সরি ডাব্লিউ রেজাল্টেড রেজাল্টের বললাম ডাব্লিউবি কনস্টেবল মেন্স কবে হতে পারে তোমাদের রেজাল্টটা যদি দেয় মার্চে এপ্রিল মে জুন মাসের মধ্যেই তোমাদের মেন্স এক্সাম হয়ে যাবে মে জুনের মধ্যেই তোমাদের মেন্স পরীক্ষা হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল তো এই হচ্ছে মোটামুটি একই ধরনের কোশ্চেন রয়েছে আশা করছি তোমাদের এই কিউনার সেশনটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তো সকলের কোশ্চেন হয়তো পিক করতে পারেনি যাদের যাদের কোশ্চেন পিক করেছি আশা করি এরপরে যারা কোশ্চেন করেছিল প্রত্যেকেরই একই সেম কোশ্চেন ছিল রেজাল্ট নিয়ে আর বেশি সেরকম কমেন্ট ছিল না কোশ্চেন ছিল না তো আশা করছি সকলের কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি যদি না পারে থাকি এরপরের সানডেক উন্নতি করে অবশ্যই তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুক ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুক বন্ধুরা ভিডিওতে আগে আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের জন্য আন নিয়ে চলে এসছে দুর্দান্ত অফার ডাব্লু বিপিএসসি হান্ড্রেড ডেস ডাব্লু বিস দু হাজার বাইশ ক্র্যাকার ব্যাচ যেটা তোমাদের আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ চারে মার্চ থেকে শুরু হচ্ছে তো তোমরা যারা যারা এবার ডাব্লু বিশেষ প্রিলিমস বাইশ দেবে অবশ্যই এই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো এবং এখানে যুক্ত হওয়ার সময় অবশ্য আমাদের কোর্ডটা ইউজ করতে হবে বং অ্যাকাডেমি সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাছাড়াও তোমাদের জন্য আন অ্যারেঞ্জ করেছে ফ্রি মক টেস্ট তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আন অ্যাকাডেমিতে গিয়ে মক টেস্ট দিতে পারো যেগুলো তোমাদের রয়েছে চারে মার্চ দশটার সময় রয়েছে তারপরে পাঁচে মার্চ রয়েছে সাতটার সময় সম্পূর্ণ বিনামূল্যে আন অ্যাকাডেমিতে গিয়ে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারো তাছাড়াও তোমরা যারা যারা ডাব্লুবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য আন একাডেমি নিয়ে চলে এসছে ডাব্লু বিপি মেন্সের জন্য পাঁচে মার্চ থেকে একটা ব্যাচ কোর্স লঞ্চ করেছে তো এই ব্যাচ কোর্সে তোমরা যুক্ত হতে পারো এবং তোমাদের মেনে মেন এক্সামের প্রিপারেশান কিন্তু তোমরা আন নিতে পারো এবং আন অ্যাকাডেমিতে যুক্ত হওয়ার সময় অবশ্যই আমাদের কোডটা ইউজ করতেই হবে বং অ্যাকাডেমি সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাছাড়াও আন অ্যাকাডেমি তোমাদের জন্য লঞ্চ করেছে ডাব্লু ব্যাংকিং ব্যাঙ্কিং মার্চ থেকে এই ব্যাচ কোর্সটা শুরু হচ্ছে এবং এখানে যুক্ত হওয়ার সময় অবশ্যই আমাদের কোডটা ইউজ করতেই হবে বং অ্যাকাডেমি তো অবশ্যই এখানে তোমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা যারা যারা ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো এবং আন অ্যাকাডেমির সঙ্গে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাবস্ক্রিপশান প্ল্যান এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা কাইন্ডলি পজ করে পড়ে নিতে পারো তো যাও এখন গিয়ে আন একাডেমিতে সাবস্ক্রিপশান নিয়ে নাও ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের রেফারেল কোডটা ইউজ করলে